আগেকার দিনে মেয়েরা কোনোভাবে ফেঁসে গেলে তাদেরকে বলতে শোনা যেত যে কলসি দড়ি গলায় নিয়ে ঝুলে পড়ব। প্রচণ্ড কাজের প্রেসারের সময় এই এত তারের ঝঞ্ঝাট নিয়ে আমার মাঝে মাঝে মনে হয় গলায় তার ঝুলিয়ে ঝুলে পড়ি। প্রথমত এত বড় একখানা খুঁড়োর কল, তার একটা ইউএসবি পোর্ট, মাউজের একটা ইউএসবি পোর্ট, এরপর যদি ক্যামেরা বা মোবাইল ফোন কানেক্ট করতে হয় তার আলাদার একটা ইউএসবি পোর্ট, মানে আপনার যদি ল্যাপটপ হয় এইসবের চক্করে দেখবেন সমস্ত ইউএসবি পোর্ট ভর্তি। অনেকদিন ধরে এই তারের ঝক্কিটা থেকে মুক্তি পেতে চাইছিলাম, ওয়্যারলেস মাউস ইউজ করছিলাম ঠিকই, তার ডঙ্গেলটা একটা পোর্টে লাগাতে হচ্ছে, আবার এক্সটার্নাল কিবোর্ড ইউজ করি তার জন্য আবার একটা পোর্ট অকুপাই হয়ে থাকে। সেই জায়গা থেকে চিন্তাভাবনা করছিলাম একটা ওয়্যারলেস মাউস কিবোর্ডের কম্বো, যার একটাই ডঙ্গেল হবে, আমি এডিটিংয়ের কাজে যেটাকে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবো এবং আপনাদেরকেও রেকমেন্ড করতে পারবো কেনার জন্য। সেই জায়গা থেকে এনেছি লজিটেক MK240 ন্যানো কিবোর্ড মাউজের কম্বো। নিজে ওয়্যারলেস কিবোর্ড কেনা বা আপনাদেরকে রেকমেন্ড করার ক্ষেত্রে আমি তিনটে ক্রাইটেরিয়ার উপর জোর দিয়েছি। এক নম্বর হচ্ছে তারের ঝক্কি থাকবে না, অথচ কানেকটিভিটিটাও ভালো হবে, ল্যাগ ল্যাটেন্সি এসব থাকবে না। দ্বিতীয়ত এটা হবে ওয়্যারলেস কিবোর্ড মাউজের কম্বো, অর্থাৎ কিবোর্ড আর মাউসটা একটাই ডঙ্গেলে সুন্দরভাবে কাজ করবে। আর তৃতীয় যে জিনিসটা আমি কনসিডার করেছি এটা চিপ অ্যান্ড বেস্ট হবে, অর্থাৎ আপনার বাজেটে যেমন ফিট করবে তেমনি কোয়ালিটিটাও যেন যথেষ্ট ভালো হয়। এই জায়গা থেকে আমার হাতে দুটো বেস্ট অপশান ছিল, সেটা হচ্ছে লজিটেকের MK240 ন্যানো আর পোট্রনিক্সের POR 373 K2। আমি অবশ্য এই জায়গায় প্রায়োরিটি দিয়েছি লজিটেক MK240 কে। আপনারা যদি আমাকে প্রায়োরিটি দিতে চান দি সাইবারজনকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পোট্রনিক্সের POR 373 চেয়ে লজিটেকের 240 কে প্রায়োরিটি দেওয়ার পিছনে আমার তিনটে যুক্তি কাজ করেছে। প্রথমত পোট্রনিক্সের তুলনায় লজিটেক অনেক বেশি নামি এবং নির্ভরযোগ্য ব্র্যান্ড, আমি সবসময় বেটার ব্র্যান্ডের উপর ভরসা রাখি, কারণ আপনি প্রোডাক্টটা পয়সা খরচ করে কিনেছেন, এরপর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে খারাপ হয়ে গেলে আপনি যদি একটা নতুন ব্র্যান্ড কেনেন আর তার যদি সার্ভিস সেন্টার না থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে, ভালো ব্র্যান্ডের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। এ সংক্রান্ত আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, ডিসক্রিপশন এবং আই বাটন দুই জায়গাতে লিঙ্ক দিলাম, এই ভিডিওটা দেখার পর আপনি দেখে নিতে পারেন। পোট্রনিক্সের তুলনায় লজিটেকের এই কম্বোটাকে প্রায়োরিটি দেওয়ার পিছনে দ্বিতীয় কারণ হলো এর বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার। আর এক্ষেত্রে তৃতীয় যে যুক্তিটা কাজ করে, পোট্রনিক্স 373 সঙ্গে এক বছরের ওয়ারেন্টি থাকছে কিন্তু লজিটেক MK240 তিন বছরের ওয়ারেন্টি থাকছে। তাহলে চলুন আনবক্সিং করতে নেমে পড়ি, দেখি কোম্পানি যখন আমাকে প্রোডাক্টটা পাঠিয়েছিল তার প্যাকেজিং কেমন ছিল এবং বক্সের ভিতরে কী কী জিনিস ছিল। এই হচ্ছে লজিটেক MK240 ন্যানো। যেহেতু এটা 80% বা চলতি কথায় মিনি কিবোর্ড, সেই জন্যই সম্ভবত এর সঙ্গে ন্যানো টার্মটা কোম্পানি জুড়ে দিয়েছে। প্রোডাক্টটি দেখতে যেমন সুন্দর তেমনি এর প্যাকেজিংও কিন্তু বেশ আই ক্যাচি। নিচের দিকে আমরা লজিটেকের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি, উপরের ছবি থেকেই পরিষ্কার যে তিনটে মেন পার্ট, ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস এবং রিসিভার ডঙ্গেল। একটা কথা খেয়াল রাখবেন, এর ওয়্যারলেস রিসিভারটাকে কিন্তু আপনাকে খুব যত্ন সহকারে নিয়ে ঘোরাঘুরি করতে হবে, এটা হারিয়ে গেলে কিন্তু আপনার 1300 দামের এই জিনিস কিন্তু একেবারে বেকার হয়ে যাবে, কারণ এর রিসিভার আলাদা করে কিনতে পাওয়া যায় না এবং ইউনিভার্সাল রিসিভার থেকে কিন্তু আপনি ঠিকঠাক এক্সপিরিয়েন্স পাবেন না। বাক্সের উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি উল্লেখ করা রয়েছে কোম্পানি স্ট্যান্ডার্ড অনুযায়ী এর কিবোর্ডের ব্যাটারি 36 মাস এবং মাউসের ব্যাটারি আপ টু 12 মাস পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিতে পারে। চলুন এটাকে এবার আমরা আনবক্স করে দেখি। এই হচ্ছে আমাদের কিবোর্ড, খুব সুন্দর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, হাতে নিয়ে একটা খুব সুন্দর ফিল হয়। কিবোর্ডের উপরে একটা ম্যাট টেক্সচার রয়েছে, হাত দিলে এটাকে ফিল করা যায়। এই হচ্ছে আমাদের মাউস, একই রকম কালার কম্বিনেশন এবং টেক্সচারে। এই হচ্ছে ওয়্যারলেস রিসিভার, এর সঙ্গে ব্যাটারি রয়েছে দুটো ওয়্যারলেস কিবোর্ডের জন্য এবং দুটো মাউসের জন্য। এই হচ্ছে ইউজার ম্যানুয়াল, বক্সের ভিতর থেকে মোটামুটি এই আমরা পাচ্ছি। দেখুন এটা লম্বায় প্রায় 11.5 ইঞ্চি। আর চওড়ায় এটা প্রায় 5.5 ইঞ্চি। এর ডেপথটা যদি দেখা যায়, দেখা যাবে এর উপরের দিক থেকে নিচের দিক আরও কিছুটা পাতলা, যাতে করে আমাদের টাইপ করতে সুবিধে হয়। এর সবচেয়ে সরু অংশ প্রায় 1/2 ইঞ্চির কাছাকাছি। এর পিছন দিকটা দেখুন লাল রঙের, সাদা আর লালের কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এর পিছন দিকে আমরা দুটো ক্লিপ পাচ্ছি, যে ক্লিপ দুটোকে খুলে দিলে কিবোর্ডটা আরেকটু উঁচু হয়ে যাবে। দেখুন পিছন দিকের ব্যাটারি প্যানেল, আমি দুটো ব্যাটারি অলরেডি কিবোর্ডে লাগিয়ে দিয়েছি।
মাউসটাকে যদি লক্ষ্য করা যায় দেখা যাবে এটা একই রকম কালার কম্বিনেশন এবং টেক্সচারের সঙ্গে এসেছে। এর পিছন দিকে একটা অন অফ বাটন দেয়া রয়েছে, যদিও কিবোর্ডে কিন্তু সেরকম কোনো বাটন দেয়া নেই। মাউসের পিছন দিকে একটা ব্যাটারি প্যানেল রয়েছে, এখানেও আমাদের দুটো AAA ব্যাটারি লাগাতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, মাউসের পিছন দিক থেকে যে ধরনের লেজার লাইটের মতো বেরোতে আমরা দেখি, এ থেকে কিন্তু সেরকম কিছু বেরোবে না। যদিও তার সেন্সার এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাহলেও এখান থেকে কিন্তু কোনো রকম আলো বেরোবে না। সম্ভবত কোম্পানি ব্যাটারি বাঁচানোর জন্য এরকম একটা মেকানিজম করে থাকতে পারে। এর কিবোর্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এর একটা কী থেকে অন্য কী যথেষ্ট দূরত্বে রয়েছে, অর্থাৎ আপনি টাইপ করতে গিয়ে ভুল কীতে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম। এবং কী প্রেস করে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা খুব সুন্দর ফিল হয়, টাইপিং এক্সপিরিয়েন্স ভালো, এবং কিবোর্ডটা কিন্তু সেরকম নয়েজি নয়। মাউসটাও বেশ ক্লিকি, স্ক্রলটাও ঠিকঠাক কাজ করে। মোটামুটি এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। চলুন এবার তাহলে MK240-র দোষগুণ নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমত বলতেই হচ্ছে লুকটা কিন্তু অসাধারণ। আমার কাছে যেটা রয়েছে সাদার ওপরে লালের কম্বো, আপনি এটা কালোর ওপরে কুচি কলাপাতা রঙের কম্বোও পেতে পারেন। আগেই আমি দেখিয়েছি একদম স্লিক এবং স্লিম ডিজাইন, আপনার ল্যাপটপ ব্যাগের মধ্যে খুব সুন্দরভাবে খাপ খেয়ে যাবে। বিল্ড কোয়ালিটিও কিন্তু অসাধারণ, টাইপিং এক্সপিরিয়েন্সও কিন্তু খুব ভালো, স্মুথ কিবোর্ড, খুব একটা নয়েজ করে না, ল্যাগ বা ল্যাটেন্সিজনিত সমস্যা এখনও পর্যন্ত আমি পড়িনি। ওয়্যারলেস মাউস কিবোর্ডের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটা হেডেক হয় সেটা হচ্ছে ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী কিবোর্ডের ব্যাটারিটা 36 মাস আপনাকে ব্যাকআপ দেবে, আর মাউসের ব্যাটারিটা 12 মাস আপনাকে ব্যাকআপ দেবে। বাস্তবে যদি এর অর্ধেক ব্যাকআপও দেয় না, তাহলেও আমি বলবো খুব ভালো। এখন যদি এর সমস্যার কথা আসা যায়, তাহলে আমি বলবো এতে কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা রয়েছে। প্রথমত বলা যেতে পারে এটা কিন্তু একটু ওয়েটি, ব্যাটারি সমেত কিবোর্ডটার ওজন এসেছে 339 গ্রাম। এটা পেপারে প্যাক করা ছিল, আমি 1 গ্রাম বাদ দিয়ে দিলাম, 338 গ্রাম, আর ব্যাটারি সমেত মাউসটার ওজন হচ্ছে 68 গ্রাম। তো 338 আর 68 যদি যোগ করা হয় তাহলে 406 গ্রাম হচ্ছে, অর্থাৎ এটা আপনার ব্যাগপ্যাকে 400 গ্রাম অতিরিক্ত ওজন অ্যাড করবে। তবে এই সমস্যাটা অবশ্য খুব একটা বাড়াবাড়ি কিছু নয়, কিন্তু আমার যে সমস্যাটা বড় বলে মনে হয়েছে সেটা হচ্ছে মাউসের ওয়েট ডিস্ট্রিবিউশন। এটাকে যখন আমরা মাউস প্যাডের উপর বা সার্ফেসের উপর বসিয়ে মুভ করব, তখন কিন্তু আমরা একটা ওয়েটটা টের পাবো। কিছু কিছু সময় কি হয়, মাউসটাকে আমরা স্লাইটলি একটু চাগিয়ে তুলে অন্য একটা জায়গায় বসিয়ে কাজ করি। এই যে আপনি মাউসটাকে চাগিয়ে সামনে একটু সরাচ্ছেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এটা বেশ ওয়েটি এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশনটাও কিন্তু অতটা ঠিক নেই। ছোটোখাটো সমস্যার মধ্যে আর যেটা আমার নজরে এসেছে সেটা হচ্ছে কিবোর্ড বা মাউস কোথাওই কিন্তু কোনো আলো জ্বলবে না, কিন্তু কিবোর্ডের ওপরে কোনো লাইট ইন্ডিকেটর না থাকার জন্য কিন্তু বেশ একটু সমস্যা হয়। ক্যাপস লক, নাম লক, স্ক্রল লক, এই সমস্ত অপশানগুলো অন আছে কি অফ আছে বুঝতে পারা যায় না, বিশেষত পাসওয়ার্ড টাইপের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। আমি অবশ্য একটা থার্ড পার্টি অনস্ক্রিন ইন্ডিকেটর ডাউনলোড করে নিয়েছি, তাতে অবশ্য আমার সমস্যাটা মিটে গিয়েছে। এছাড়া আর যদি ছোটোখাটো সমস্যার কথা বলেন, সেটা অবশ্য সমস্ত 80% বা মিনি কিবোর্ডের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এটাকে অনেকটা ছোটো সাইজে আনতে গিয়ে কীগুলোকে অনেক কম্বাইন করে ফেলা হয়, একটা কীর সঙ্গে ফাংশন কী দিয়ে অন্য একটা ফিচারকে জুড়ে দেওয়া হয়। যারা ফুল সাইজ কিবোর্ড ব্যবহার করতে অভ্যস্ত তাদের প্রথমেই হয়তো এই সমস্ত ব্যাপারটাকে সঙ্গে একটু মানিয়ে নিতে অসুবিধে হতে পারে। এটা কিন্তু সমস্ত মিনি বা 80% যে কিবোর্ড রয়েছে তার সঙ্গে অল্প বিস্তর কিন্তু এই সমস্যাটা সবেতেই রয়েছে। তো এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় লজিটেক MK240 Nano কেনা যেতে পারে কি, আমি এক কথায় বলবো আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। চাইলে আপনি কিন্তু পোর্ট্রনিক্স Port 373 এই কিবোর্ডটাও কিনতে পারেন, এটাও কিন্তু যথেষ্ট ভালো কিবোর্ড। আপনাদের জন্য চিপ অ্যান্ড বেস্ট ওয়্যারলেস কিবোর্ড মাউসের কম্বো নিয়ে যখন কথা হচ্ছে, সেটা শুধু মিনি বা 80% কিবোর্ডের মধ্যে কেন আবদ্ধ থাকবে, 100% বা ফুল সাইজ কিবোর্ডের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা সাজেশান দিতে পারি। ফুল সাইজ ওয়্যারলেস মাউস কিবোর্ড কম্বো হিসেবে আপনি নিশ্চিন্তে নিতে পারেন ডেলের KM117। আপনি দেখবেন বিভিন্ন অনলাইন সাইটে এটা বেস্ট সেলার। যদি লজিটেক আপনার পছন্দের ব্র্যান্ড হয় তাহলে আপনি MK220 বা 235 নিতে পারেন, এগুলো কম বেশি সব 1300-1400 টাকার ভিতরেই দাম। আপনি যদি বাজেটটা আর একটুখানি বাড়ান তাহলে আপনি নিতে পারেন লেনোভোর KB Mice BO। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড স্ক্রিনে আমাদের দুটো অন্য ভিডিও দেওয়া রইলো, আগে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন।